বেসিক্যালি দেখেন আমি নেগেটিভ জিনিস না, আসলে আমি ক্রিকেট খেলতেছি, আমি নেগেটিভ জিনিস খুঁজি না, আমার সব কিছু পজিটিভ দিকগুলো আসছে, তো আমি খেলার ভিতর কোনো নেগেটিভ জিনিস আমি দেখি না। আসলে একটা টিম জিততে হলে আসলে সবার পারফরমেন্সটা ইম্পর্টেন্ট, দেখেন এক দুইজনের পারফরমেন্সটা ইম্পর্টেন্ট না। যেহেতু লিটন লম্বা সময় ধরে ব্যাটিং করতেছিল, আসলে এটি উইকেট সম্পর্কে এবং ম্যাচ সম্পর্কে ওর ভালো আইডিয়া হয়ে গেছে যে এই ম্যাচটা জিততে হলে হয়তো বা ছোটো আর একটা পার্টনারশিপ হইলে টিমের জন্য ভালো, যেহেতু আমাদের ভালো পার্টনারশিপ হইতেছিল, দেন মাঝখানে আবার দুইটা তিনটা ব্রেক থ্রু চলে গেছে। তো এখান থেকে লিটন বলতেছিল পজিটিভ থাকা, জাস্ট নর্মালি যে যাই হবে লাস্ট টু ওভারে দেখা যাবে, জাস্ট এইভাবে কথা বলে আমরা খেলতেছিলাম। দুইটা উইকেট পর পর চলে গেল আফিফ হোসেন, তার আগে তাওহিদ দুইটা, ওই সময়টায় আপনারা কি ভাবছিলেন? হ্যাঁ, ভাবার তো অবশ্যই যে এটা ইজিলি চেস করার মতন উইকেট ছিল এবং যে রানুরা টার্গেট দিয়েছে আরামে চেস করার মতন। তারপরে গোল বল, দেখেন যে কোনো সময় মোমেন্টাম চেঞ্জ হয়ে যেতে পারে। একটা সময় আমরা প্রথম হাফে আমরাই আগাই ছিলাম, মাঝখানে আবার ওরা ব্যাক করছে, দেন ফিনিশ আবার আমরা ভালো টাচ দিছি, যে এমনই মোমেন্টাম গেমের ভিতর চেঞ্জ হবে, এটাই ক্রিকেট। রুদ্র ভাই, আমরা দেখলাম যে আপনি শুরুতে একটা ব্রেক থ্রু দিয়েছেন, এরপরে শরীফও খুব ভালো বোলিং করেছে, আপনিও দুটো উইকেট নিয়েছেন। আমরা আগের ওয়ানডেতে দেখেছি যে এই উইকেটকে পেসাররা খুব ভালো সুবিধা পেয়েছে, একটা অ্যাডভান্টেজ পেয়েছে। স্পিনাররা কেমন পেল? আপনি তো আজকে বোলিং করলেন, ঋষভ বোলিং করলো, স্পিনাররা এই উইকেটে মানে এই উইকেট থেকে কোনো অ্যাডভান্টেজ নিতে পেরেছে কিনা? না, আলহামদুলিল্লাহ আমাদের পেস বোলার মাশাল্লাহ সবাই ভালো করতেছে। একটা টিম জিততে হলে আসলে সবার পারফরমেন্সটা ইম্পর্টেন্ট, দেখেন এক দুইজনের পারফরমেন্সটা ইম্পর্টেন্ট না, টিম ওয়াইজ গেম, টিমের পারফর্ম ছোটোখাটো সবাই কম বেশি করে। তা আলহামদুলিল্লাহ আমার স্পিনাররাও ভালো বোলিং করছে, পেস বোলারও মাশাল্লাহ ভালো বল করছে, এই জন্য হয়তো বা আমরা এদের কম রানে আটকাইতে পারছি এবং আমরা ইনশাল্লাহ জিতছি। মেহেদি ভাই, পেস বোলিংয়ের সর্বরাজ্য বল হয় নিউজিল্যান্ডকে, সেখানে আসলে টি টোয়েন্টিতে তো কথাই নেই, সেদিকে প্রথম ওভারটি আপনাকে দিয়ে শুরু করেছে, না দেখেন চ্যালেঞ্জিং না, আমি তো টি টোয়েন্টিতে ফার্স্ট ওভার করতে অভ্যস্ত, এটা চ্যালেঞ্জিং না আমার কাছে, সেটা যে কন্ডিশনে হোক আমার কাজ বল করা, সে যেখানে হোক করতে হবে। আসলে এটা টিম ম্যানেজমেন্ট আমার উপরে বিশ্বাস করছে, এই জন্য আমাকে ফার্স্ট ওভার দিয়েছে, সে যে কোনো কন্ডিশন হোক আমাকে করতে হবে, এটাই। মাদি, ফার্স্ট অফ অল কংগ্রেচুলেশনস, আপনি কখন জানলেন যে আপনি ম্যাচটা খেলছেন এবং আপনি ফার্স্ট ওভার বল করবেন, এটা কি আপনার আগে থেকে ইনস্ট্রাকশন পাওয়া ছিল কোচ বা ক্যাপ্টেনের কাছ থেকে? না অবশ্যই, দেখেন আগে না জানা থাকলে তো এটা ফার্স্ট ওভার করতাম না, আসলে জাস্ট বিফোর ওয়ার্ম আপের আগে আমাকে জানানো হয়েছে যে আমি খেলতেছি, ওইভাবে আমি প্রিপারেশন নিছি ততক্ষণের ভিতর যতক্ষণ নেওয়া যায় আর কি। প্রথম ওভারে বল করা, প্রথম ওভারে উইকেট তোলা, দ্বিতীয় ওভারে শরীফুল দুই উইকেট তোলেন এক ওভারে, সো তখনই ম্যাচটা মোটামুটি মনে হচ্ছিল যে আপনারা একটা ভালো হোল্ড পেয়ে গেছেন, সেটা আপনারা কন্টিনিউ করেছেন, বোলাররা ক্রেডিট গোস টু অল দ্য বোলার্স। আপনাদের এরকম কোনো প্ল্যান কি ছিল যে নিউজিল্যান্ডকে 114 নিচে বা 150 নিচে আমাদের আটকাতে পারলে ভালো একটা চান্স আছে, আলোচনাটা কি ছিল? দেখেন আপনি যখন বলাররা একটা ভালো সাপোর্ট দিবেন টিমের জন্য, অবশ্যই টিমের জন্য কনফিডেন্ট অনেক বড় হয়ে যায়। যেমন লাস্ট ম্যাচে বোলিং ইউনিটটা যে দুর্দান্ত পারফরমেন্স করছে, লাস্ট ওয়ানডে যে পারফরমেন্স করছে দুর্দান্ত আলহামদুলিল্লাহ, দেন ওই মেসেজগুলো হয়তো বা বলারের ভিতরে আসে যে এই কন্ডিশনে জিততে হলে বলারদের এইরকম স্মার্ট বোলিং করতে হবে, এই জন্য সবাই আলহামদুলিল্লাহ সবাই চিন্তা করছে খুব ভালোভাবে এবং মাশাল্লাহ পাঁচটা আমাদের যে কজনই বোলিং করছে সবাই মিলে খুব ভালো বোলিং করছে। আমি জাস্ট একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে আমি হয়তো ঠিক মতো ক্লিয়ার করতে পারিনি, যে যখন টস জিতে আপনারা ফিল্ডিং এর ডিসিশনটা নিলেন মাঠে নামার আগে, ওরকম কোনো প্ল্যান ছিল কিনা যে নিউজিল্যান্ডকে কতর মধ্যে আমরা আটকাতে চাই, 130, 140, 150 এরকম কিছু? দেখেন আপনি ক্রিকেট খেলতে আসছেন, স্পেসিফিক আগের থেকে কোনো টার্গেট নিয়ে আপনি আসতে পারবেন না, সব কিছু 22 গজের ভিতরে। তো ওইখানে দেখেন যে আমি বললাম যে মোমেন্টাম, আমরা যে মোমেন্টামটা ক্যারি করছি ইনশাল্লাহ ভালোভাবে শেষ করছি, দেখা যায় না যে আপনি আর্লি 4-5টা উইকেটও পড়ে যায় তারপরও রান কিন্তু অনেক হয়ে যায় টি টোয়েন্টিতে, এরকম অঘটন ঘটে। বাট আমরা ওই মোমেন্টামে খুব ভালো বোলিং করছি, আমরা পার্টনারশিপটা বড় হতে দেয়নি, এখানে আমরা খুব ভালো কাজ করছি, কারণ টি টোয়েন্টিতে বেশি না, একটা দুইটা পার্টনারশিপ হলে এই মোমেন্টাম চেঞ্জ হয়ে যায়, সেটা হয়তো বা আমরা করতে দিই নাই। আলহামদুলিল্লাহ আমাদের যে বলারগুলো সবাই তাদের চ্যানেল অনুযায়ী এবং ব্যাটসম্যান রিড করে বল করতে পারছে। লাস্ট কোয়েশ্চন মাহমুদ ভাই, রুদ্র ভাই, মাদি ভাই, শান্ত নিউজিল্যান্ডে আসার আগে বা নিউজিল্যান্ডে যতগুলো প্রেস কনফারেন্স হয়েছে সবগুলোতে বলছে জিততে এসেছে, সিরিজ জিততে চায়, টিমের মধ্যে এই জিনিসটা কতটা মোটিভেট করে আপনাদের মধ্যে, এবং আজকে খেলার মধ্যে দেখলাম পুরো টিম হয়ে যেভাবে খেললেন।
হ্যাঁ দেখেন, যে আমরা প্রত্যেকটা সিরিজ বা বাইলেটারাল সিরিজ যেগুলাই খেলি না, সবাই তো জেতার জন্যই খেলে, কেউ হারার জন্য খেলে না। হয়তো বা সিনারি গেমের উপর ডিপেন্ড করে, আপ অ্যান্ড ডাউন হয়, তো আমরা সবসময় জেতার জন্য সবাই খেলে। বাট এটা ডিপেন্ড করে 22 গজে আপনি ব্যাটিং বোলিং কীভাবে করতেছেন, এক্সিকিউশন কীভাবে করতেছেন, ওর উপর ডিপেন্ড করে। আমার মনে হয় একটা প্লেয়ারও হারার জন্য এখানে আসে না, সবাই জেতার জন্য আসে। ক্যাপ্টেন যখন এটা বলে তখন নিশ্চয়ই সেটা আরো বেশি ইনফ্লুয়েন্স তৈরি হয় না? ডেফিনেটলি ক্যাপ্টেন তো সবসময় মোটিভেশন স্পিচ দিয়ে থাকে প্লেয়ারদের মাঝে, যারা যেন কনফিডেন্ট থাকে সবাই। হইতে পারে আমরা ফেল করি, কিন্তু এই কনফিডেন্সটা প্রত্যেকটা প্লেয়ারের ভিতর কাজ করে। অবশ্যই আপনি যেটা বলছিলেন তাদের প্রশ্ন জবাবের জন্য একটা ভালো স্মৃতি আছে, এবং সেখানে একটা অপরচুনিটি বাংলাদেশে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জেতার, যদি আমরা প্রথম মানে নর্মগঞ্জের প্রথম ম্যাচে যদি জিততে পারি, দেখেন জিতলে সবার কনফিডেন্ট অনেক ভালো থাকে, অ্যাজ এ প্লেয়ার হিসেবে, অ্যাজ এ টিমে যতগুলো প্লেয়ার আছে সবার কনফিডেন্ট ভালো থাকে। দেখেন আবার এখানে আবার আরেকটা ভেনুতে যাব, ইনশাল্লাহ সবাই তো জেতার জন্য নামবে। অ্যাজ এ প্রথম ম্যাচে গিয়ে অ্যাসিস্ট করতে হবে কন্ডিশন সাথে মানায়নি, এবং যত অ্যাডজাস্টমেন্ট করতে পারে তাড়াতাড়ি টিমের জন্য খুব ভালো হবে। বেসিক্যালি দেখেন আমি নেগেটিভ জিনিস না, আসলে আমি ক্রিকেট খেলতেছি, আমি নেগেটিভ জিনিস খুঁজি না, আমার সব কিছু পজিটিভ দিকগুলো আসছে, তো আমি খেলার ভিতর কোনো নেগেটিভ জিনিস আমি দেখি না আসলে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।